ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেসের দ্বিতীয় বর্ষের দ্বিবার্ষিক সাধারণ সভার আয়োজন হলো আজ নৈহাটি রেলওয়ে বকি হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটি ইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন, উপস্থিত ছিলেন নৈহাটি আইএনটিটি ইউসির সভাপতি বিষ্ণু অধিকারী, ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেসের সভাপতি বিজয় প্রতাপ সিং সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। আজকের এই সাধারণ সভা থেকে পূর্ব রেলের কাছ থেকে বিভিন্ন রকম দাবি দাবার বিষয় নিয়েও আলাপ আলোচনা করা হয়। হকার বন্ধুরা 5,000-10,000 এক হয়ে, ওরা তো সংখ্যায় অনেক, এক হয়ে শুধু মিছিল করবেন। গায়ে হাত দিতে হবে না, ভাঙচুর করতে হবে না, ওরকম শক্তিশালী মিছিল দেখলেই আরপিএফরা ভয় পালিয়ে যাবে। আমি এটাই সাজেস্ট করবো হকার বন্ধুদের। দিদি, সিয়ালদার নর্থ ডিভিশনের বিভিন্ন স্টেশনে উইদাউট নোটিশে, জগদ্দল নৈহাটি সমস্ত স্টেশনগুলোতে উইদাউট নোটিশে আরপিএফের তরফ থেকে বিভিন্ন রকমভাবে মানে অত্যাচার চালানো হচ্ছে, এরকম অভিযোগই সামনে এসেছে। আবার উত্তর দিচ্ছি, আরপিএফরা বেআইনি করছেন, এর একটাই উত্তর মানুষের শক্তি। সেই শক্তি হকার বন্ধুদের আছে। হকার বন্ধুদের এবং তাদের নেতাদের রিকোয়েস্ট করব, তারা একজোট হয়ে কোন যেদিন যেখানে হবে খবর পাবেন, ওরা খবর আগে থেকে পেয়ে যাবে, 5,000-10,000 জড়ো হয়ে মিছিল করবে, দেখবেন আরপিএফরা আস্তে আস্তে ভয় পেতে আরম্ভ করবে। গান্ধীজির নীতি যেরকম সত্যাগ্রহ করে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করে ক্ষমতায় এলেন, সিঙ্গুরের জমি ফেরত পেলেও কৃষক দেখলেন না, সেই রকম হকারদের কিচ্ছু করতে হবে না, শুধু একজোট হয়ে মিছিল করবে। আপনার প্রশ্নটা আরেকবার, বিরোধী দলনেতা বলছেন দেখুন বাংলায় কী পরিস্থিতি তার জবাব 2021, বেশি দিন পিছনে না, 1.5 বছরের অল্প বেশি হয়েছে মানুষ দিয়েছেন। দেখুন, ওকে তো টিকে থাকতে হবে বিরোধী দলনেতা হয়ে, ওর লক্ষ্য আরও উঁচুতে, ফলে ওকে তো এসব উল্টোপাল্টা বলতেই হবে। ও কি করবে বলুন, ওর দোষ নেই, যে গাড্ডায় পড়েছে ওকে সেই গাড্ডাতেই তো চলতে হবে। তোলার বিষয়টা আমাদের বিরোধী দলনেতা, আমাদের ছোট ভাই, ও অনেক ভালো জানে আমাদের থেকে, ওই জন্যেই ওইসব নামকরণও করতে পারে ও নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। স্বাদের প্রেমীরা জানে বোম্বে বিরিয়ানি মানে কোয়ালিটি বিরিয়ানির সেরা ঠিকানা। নৈহাটি সাহেব কলোনি মোড়ের নিকট বোম্বে বিরিয়ানি।